বয়ফ্রেন্ড হিসেবে ঠিক আছো, যাই হোক কেউ একজন তো বললো থ্যাংক ইউ, কিন্তু হাজবেন্ড তার মানে কি? বয়ফ্রেন্ড হিসেবে ঠিক আছি, হাজবেন্ড হিসেবে ঠিক নেই, জানি না। তুমি বয়ফ্রেন্ড হিসেবে ঠিক আছো কিন্তু হাজবেন্ড হাজবেন্ড হিসেবে ঠিক নেই। এখনই যোগাযোগ করুন কলিকাতা হারবালে, আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। চল বজড়ি ভাই, এইসব কলিকাতা হারবাল বাদ দেন, এইদিকে এক মেয়ে একসঙ্গে ছয়টা প্রেম করে ফেলছে। হারের কথা বলো ওকে, মিরপুরে থ্রি ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি, এরপর মিরপুর থ্রি ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছি, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছি। ফুচকা ভাই, আমি একটা মেয়েকে দেখেছি সর্বোচ্চ দুই তিনটা প্রেম করে ধরা খেয়েছে, কিন্তু এ দেখি একেবারে ছক্কা। আসলে আমাদের আপুর মন অনেক বড়, অনেকটা সানাই মাহবুবের মতো। ও ওয়েট ওয়েট ওয়েট, সানাই মাহবুবের তো আবার ললিপপি মন আমার রূপ যেন গরম চা। এই মেয়ের যে মোট ছয়টা বয়ফ্রেন্ড সেই তথ্য ফাঁস করেছে তারই একটা বয়ফ্রেন্ড। রিলেশনশিপে যখন ছিলাম আমি এক ধরনের সাইকো হয়ে গেছিলাম ওর সাথে থাকতে থাকতে, আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি আমাকে অনেক বুঝেছে, ফ্রেন্ড সার্কেল দূরে চলে গেছে একেবারে। দেন এরপর অনেক ধরনের অনেক ভুলই আমাকে বুঝাইতো যে তুমি ভুল করছো, আমি শুনতাম না, আমি বলি না, আমি চোখে দেখায় বিশ্বাসিত। আমি এ আপুর জীবনে এখন আর লাভ লস নাই, তার জীবনটাই লস। যে ছেলেটা এইসব তথ্য ফাঁস করেছে ভাই, তাকে বুকা পেয়ে তার থেকে দামি দামি গিফট তাকে প্রায় লুটে খাচ্ছিল ভাই, মানে ছেলেটার মুখ থেকে শুনুন। আর মেয়ে আমাকে ভোলা চালের ভাত খেয়ে খাওয়ায় রাখছে এক কথায়, তো যা বলতো তাই করতাম গাধার মতো। বাট একদিন আমি চিন্তা করলাম যে অনেক হয়েছে আর না, আমার ডাউট হয়েছে, দেখি একটু তদন্ত করে, বিকজ আমরা ব্যবসা। এইরকম একটা নিষ্পাপ মেয়ে যে ভাই এইরকম কাজ করবে কেউ কখনো ভাবতেই পারবে না। এই জন্যই বলি মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, তবে সব মেয়ে না, ফলো মাই ইনস্টাগ্রাম। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট মন অনেক বড়, অনেক বড় ভাই, অনেক বড় বুঝছেন তো। যাই হোক, আমাদের আপু যে ছেলেই দেখে সে ছেলেকেই বলে ওয়াও ক্যা লড়কা হ্যায় ভেরি হ্যান্ডসাম বয় ইসসে তো বহুত মজা আয়েগা। দেখেন ভাই, আমাদের মতো পিওর সিঙ্গেল ছেলেটা মানে প্রেম করতে চায় ভাই, আমাদেরও প্রেম করতে ইচ্ছে করে ভাই, কতদিন সিঙ্গেল থাকবো, কিন্তু ভাই জীবনে যদি এরকম কোন মেয়ে আসে থাক ভাই, আমি প্রেম টেম করবো না, সিঙ্গেল আছি বেস্ট আছি ভাই, সিঙ্গেল আছি ভালোই আছি বিন্দাস জীবন ভাই। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি। আরে আপু প্যারানাই চিল, মাত্র ছয়টা হয়েছে, আরো ছয়টা লাগবে, না হলে তো বারোটা হবে না, সেই পদবি পাবেন না পদবি। যাই হোক আপু, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, মাত্র ছয়টা হয়েছে, আরো ছয়টা হোক, বেস্ট অফ লাক, ইটস হার চয়েস। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমার জীবনে লাভ লস নাই, আমার জীবন ডাইলস। তুমি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ ডো সাবস্ক্রাইব পাপ অলরেডি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, প্লিজ কমেন্ট করে জানাও কেমন হলো ভিডিওটা, লাইক মারো বেশি ভালো লাগলো ভিডিওটা, আর কি বলবো ভাই, শেয়ার করো, শেয়ার সাবস্ক্রাইব করো, পেজ ফলো করো। তো আজকের মতো বিদায়, আর কি বলবো, চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে আসতে পারো, বাই। ওয়াও ক্যা লড়কা হ্যায় ভেরি হ্যান্ডসাম বয় ইসসে তো বহুত মজা আয়েগা। ভালোবাসবো বসবো।